গত 8 অক্টোবর দুপুর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেখানে সেনাবাহিনীর কিছু অস্বাভাবিক ঘটনার ইঙ্গিতপূর্ণ আলোচনার সূত্রপাত ঘটে ফেসবুকে। শুরুতে যমুনায় সেনাবাহিনীর ট্যাঙ্কের অবস্থানের বিষয় তুলে ধরে কৌতূহল সৃষ্টি করা হয়। বেলা 3টার কিছু পর ফেসবুকের কিছু পোস্টে ভাষ্য এমন ছিল, হঠাৎ ঢাকা যমুনাতে সেনাবাহিনীর ট্যাঙ্ক সব নিয়ে বসে আছে, ব্যাপার কি? সন্ধ্যার পরও একই দাবি প্রচার করে পোস্ট হচ্ছিল ফেসবুকে। যদিও গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ট্যাঙ্কের অবস্থান দেশের বিভিন্ন পরিস্থিতিতে স্বাভাবিক বিষয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন, যমুনা সহ রাষ্ট্রীয় কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সেনাবাহিনী ট্যাঙ্কের মাধ্যমে টহল দিচ্ছে। পরবর্তী সময়ে ভাইরাল হতে থাকে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে ডক্টর ইউনুসের দ্বন্দ্বের দাবি। ফেসবুকে দাবি করা হয়, গত 2 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা এবং বাজারদর নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া সহ বিভিন্ন অপরাধ নিয়ে প্রশ্নের মুখোমুখি ইউনুস। ইউনুসের সময় ঘনিয়ে এসেছে বলেও নিশ্চিত করেছে একাধিক সূত্র। তাকে নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে আজ, এর মধ্যে নির্বাচন নিয়ে পদত্যাগ করতে হবে ইউনুসকে। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে এ দাবি ব্যাপকভাবে প্রচার হতে থাকে ফেসবুকে। সমজাতীয় দাবিতে কাজী মামুন, ডেভিড আরিফ ও মুফাসসিল ইসলাম নামের অ্যাকাউন্টের পোস্টের বরাতে বিষয়টি ভাইরালে রূপ নেয়। কিছু সময় পর মহিলা যুবলীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ইয়াসমিন সুলতানা পোলেন তার এক ফেসবুক পোস্টে দাবি করেন, ইউনুসকে ওয়াকার-উজ-জামান 7 দিন সময় বেঁধে দিয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। পক্ষান্তরে ইউনুস ওয়াকার-উজ-জামানকে 24 ঘন্টার টাইম বেঁধে দিয়েছেন পদত্যাগ করতে। সার্ভিস আলম সেনাপ্রধানের সঙ্গে বেয়াদবি করায় তাকে ধমক দিয়ে বসিয়ে দিয়েছে আর্মির অফিসারদের কেউ একজন। বাগবিতণ্ডা চলছে, এমনই যমুনার সর্বশেষ আপডেট। ফেসবুক থেকে বিষয়টি ছড়ায় ইউটিউব ও টিকটকেও, যদিও এমন কোনো প্রমাণ রিউমার স্ক্যানারের অনুসন্ধানে মেলেনি। পরে এ দাবিকে বিশ্বাসযোগ্য করে তুলতে সেনাবাহিনীর নিয়মিত কার্যক্রমের ভুয়া ভিডিও, সমন্বয়ক হাসনাত আবদুল্লার পুরনো ও ভিন্ন ঘটনার ভিডিও, সমন্বয়ক সার্জিস আলমের নামে ভুয়া পোস্ট, স্ক্রিনশট, বিভিন্ন ঘটনার ছবি ও ভিডিও, সেনাবাহিনীর নামে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তিসহ একাধিক উপায় অবলম্বন করে ক্রমাগত প্রচার করা হয়েছে বিষয়টি। প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাবাহিনীর প্রধানের কথিত এই দ্বন্দ্বের বিষয়কে ঘিরে গতরাতে মূল দাবিসহ অন্তত 8টি গুজব প্রচারের প্রমাণ পায় রিউমার স্ক্যানার।